ওকে, দ্য প্রবলেম অফ দ্য স্পেকলড হ্যান্ড। স্পেকল মানে হচ্ছে স্পট, ওই যে আমরা লোকাল ভাষায় বলি না ফুটফুটে মুরগি। ফুটফুটে মুরগি মানে যে মুরগিটার মধ্যে স্পট আছে। তাহলে আমরা স্পটের গতকালকে আমরা ওখানে জায়েদ ছিল না, ওর নাম পিছনে যে ছিল যারে, হ্যাঁ ফারহান, ও হ্যাঁ হ্যাঁ, সে ফারহান তো এখন সেই শার্ট বদলে আসছে। শুনাম, এখন বিপ্লবের শার্টের এই পাশ থেকে এই পাশে একটা রোতে কয়টা স্পট আছে হানিফ মিয়াটা গুনবা। ও পিছনে বসে গুনবে, গুন এক পাশ থেকে বসে দেখো না কতটুকু জায়গা আর কি। সোজা সোজা, নড়াচড়া করবে না, বলো কয়টা হয়েছে? চোদ্দ। এই ওর নাম কি আবার স্পটের শার্ট? ওর না মাসুম, তুমি একটু গুণ তো সোদা। আচ্ছা আচ্ছা, বসো বসো বসো, হয়েছে কাজ শেষ। তোমারটা হয়েছে কয়টা? আর মাসুমেরটা? আচ্ছা শুনো, আমার দিকে দেখো, আসলে স্পট তো ফিক্স, এখন মাসুমেরটা ঠিক না হানিফেরটা ঠিক, হতে পারে দুটোই ভুল, দুটোই কিন্তু একসাথে ঠিক হবে না, হবে কি? আচ্ছা মনে করো তোমার শার্টের মধ্যে স্পট কম, আমরা যদি মাসুমের শার্টটাই দেখি, আমরা যদি মাসুমের শার্টটাই দেখি, ওটার মধ্যে স্পট যদি বেশি, ওটাতে কনফিউশন বেশি হবে। তোমার পাশে যে সনি, ওর যে স্ট্রাইপ শার্ট, ওই স্ট্রাইপ শার্টের স্ট্রাইপ কয়টা এটা যদি গুনতে বলা হয়, ওর নাম হলো তো ইয়ে আর রাফসানকে, রাফসান কিন্তু এই পাশ থেকে এই পাশে গুনবে হয়তো 50টা, ওই পাশ থেকে ওই পাশে গুনতে গুনতে সেটা আবার 55 অথবা 45 হয়ে যেতে পারে। মানে দিস ইজ দ্য নেচার অফ আওয়ার এম্পেরিক্যাল এক্সপেরিয়েন্স। তাহলে স্পটেড মুরগিকে স্পটেড মুরগি বলার জন্য, স্পেকল হ্যান্ড বলার জন্য কয়টা স্পট হইতে হবে? মনে করো যে কটা স্পট আছে বা যে কটা স্ট্রাইপ আছে তার কিছু যদি বাড়ানো হয় বা কিছুটা কমানো হয়, তাহলে কি এটা স্পটেড হওয়া বা স্ট্রাইপড হওয়াটা কি বাড়বে কমবে? সেম থাকবে। তাহলে কালকে শীতটা যারা নিস আমাকে একটা শীত দাও, এখান থেকে নিশো এরকম, হ্যাঁ দাও, তোমাকে আমি ফেরত দিচ্ছি। আওয়ার জাজমেন্ট অফ দ্য ইনডিটারমাইন্ড নাম্বার অফ দ্য স্পেকলস অফ এ হ্যান্ড ইজ এ জাজমেন্ট অ্যাবাউট দ্য নেচার অফ আওয়ার সেন্স ডেটা অর অ্যাবাউট দ্য নেচার দ্য ওয়ে উই সেন্স। তাহলে আমরা যখন কোনো কিছুকে দেখি, আমরা কী দেখি? এখন আমরা যদি বলি এটা একটা নাও, এটা তোমার নামটা কি দেন, এটা নাও, এটা পরে, তোমার নামটা কি? প্রিয়াঙ্কা, একটু দাঁড়াবে কিন্তু পাশে দাঁড়াও। Someone is taller, someone is shorter, okay? Who is taller? She is, Sharmin is taller. Sharmin, kisu bolbar? Sharmin er height koto? 5. Hey, jao, jao. Height measurement jai hok na keno, she is taller, she is shorter. Okay? তুমি কি মাইন্ড করছো এটা? আমাদের সমাজে কিন্তু আবার মেয়েদের বয়স, উচ্চতা এগুলা খুবই ট্যাবু টাইপের ব্যাপার, খুবই সেন্সিটিভ চিন্তা করো, এটা একটা সোশ্যাল কনস্ট্রাকশন। আই এম হোয়াট আই এম, তাই না? সো
সামওয়ান যাকে আমি টলার বলছি তার আসলে হাইট কত, তার একটা নির্দিষ্ট হাইটের জন্য তো আমি টলার বলছি, কিন্তু ডু আই নো দ্য হাইট এক্স্যাক্টলি? নো, আমি কনফিউজ করি। ফর দ্য স্কার্ফ টু বি ইউ নো স্পটেড, হাউ মেনি স্পটস শুড বি দিয়ার? ইভেন আই কাউন্ট, ইভেন আই কনফিউজ, ডাজন্ট ম্যাটার যে এটা স্পটেড কিনা। একটা স্ট্রাইপ শার্টের মধ্যে স্ট্রাইপ কয়টা হলে স্ট্রাইপ শার্ট হবে, কতটা পাহাড় হলে পাহাড়ি এলাকা হবে, কত ফুট রাস্তাঘাট হলে শহর হবে, ওকে, মাথায় কী পরিমাণ চুল থাকলে বল হেডেড না বলা হবে, অথবা কী পরিমাণ চুল মানে চুলের পরিমাণ কতটা কমলে তাকে ট্যাকো মাথা বলা হবে, ওকে। সো এটাতে দেখা যাচ্ছে আমরা এগুলো যতই আরও উদাহরণ বাড়াই দেয় আমরা দেখব যে আমাদের সেন্স এক্সপিরিয়েন্সের মধ্যে একটা ইনডিটারমিনেসি আছে, সেই ইনডিটারমিনেসিটা কিন্তু আমাদের নলেজ ফরমেশনে বাধা সৃষ্টি করে না, ওকে। তাহলে এটার তুলনা এটা বড়, এটা বলার জন্য এটা কতটা বড় এটা বলাটা জরুরি না, যদিও কতটা বড় সেটা একটা ফিক্সড আছে অথবা থাকতে পারে, না থাকলেও কিছু করার নেই। আকাশে আমরা রং ধরে দেখি, রং ওখানে কি রং আছে কি না আমরা জানি যে নাই, আচ্ছা যদি থাকে কথা কথা ওখানে গিয়ে রং পাওয়া গেল, দৈরে একটু মা খাওয়া গেল, তার থেকে এটা রংধনু হবে না, হবে কি না? অবশ্যই হবে। আর এখন রংধনু ওখানে গেলে কোনো রং মাখার জন্য পাওয়া যাবে না, ইভেন দেখাও যাবে না, তৎসত্ত্বেও কিন্তু সেটা রেইনবো হয়েতে কোনো অসুবিধা নেই, তাই না? তাহলে আমাদের আমরা যেভাবে এক্সপিরিয়েন্স করি সেই এক্সপিরিয়েন্সের নেচারটা হচ্ছে এটা হচ্ছে ভেরিডিক্যাল, ভেরিডিক্যাল, VARIDICAL, ভেরিডিক্যাল, দ্যাট মিন্স ইট ভেরিস, ইট ডিফার্স। এখন আমাদের এক্সপিরিয়েন্সের এই যে ভেরিডিক্যাল নেচার, আমাদের এক্সপিরিয়েন্সগুলোকে সেলফ প্রেজেন্টিং, আমাদের এক্সপিরিয়েন্সগুলোকে সেলফ প্রেজেন্টিং, এই যে তোমরা ক্লাসরুমে বসে আসো, ক্লাসরুমটাকে দেখছো, ইজ ইট সেলফ প্রেজেন্টিং? আমি মেয়েটাকে জিজ্ঞেস করতে চাই, কী লিখছো তুমি? আচ্ছা, তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছি, বলবো, ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, এনিথিং, টেল আস অ্যাবাউট অ্যান এক্সপিরিয়েন্স। এই যে তুমি ক্লাসে বসে আসো, এটাও একটা এক্সপিরিয়েন্স। জি, তুমি যে ক্লাসে বসে আসো আমার সাথে কথা বলছো, এটা এক্সপিরিয়েন্স না, ওকে, এটা কি সেলফ প্রেজেন্টিং? এনি এক্সপিরিয়েন্স ইজ সেলফ প্রেজেন্ট, ওকে, এটা কি সার্টেন? তাহলে ক্লাস করতে দেখতে মনে হচ্ছে সেটা ক্লাস হবে? আচ্ছা মনে করো আমরা একটা শুটিং করছি যে আমরা ক্লাস করছি, ওকে, তাহলে শুটিং করার জন্য ক্যামেরা থাকে এই যেখানে ক্যামেরা আছে, শুটিং করার জন্য ছবি টবি থাকে সুন্দর, এখানেও কিছু ছবি টবি দেখা যাচ্ছে, শুটিং করার জন্য সবাই সেজে গুজে আসে, তোমরা মাশাল্লাহ ইয়াং হওয়ার কারণে এমনই সুন্দর, কেউ মনে করতে পারে যে এটা ক্লাসে শুটিং হচ্ছে, এটা কি আসলে রিয়েল ক্লাস না শুটিং ক্লাস? হ্যাঁ, এটা হলো শুটিং ক্লাস, কেউ মনে করতে পারে শুটিং হচ্ছে, আচ্ছা কেউ মনে করতে পারে শুটিং হচ্ছে কিন্তু আসলে কিন্তু শুটিং না, তাহলে আমরা যাই রাইট রিয়েল ক্লাস, কিন্তু কেউ একটা শুটিং মনে করতে পারে না, পারে পারে পারে, ভুল ধারণা, ও ভুল খালি অন্যরা করে, আমি করি না, মাঝে মাঝে আমিও করি না, কালকে আমরা আলোচনা করছি যে যতজনকে দেখি টিচার মনে করি ততজনে কিন্তু টিচার না, হ্যাঁ, আবার
এমনও হয়েছে ছোটোখাটো যে বিশেষ করে মেয়েরা, তোমার ম্যাডামের ক্ষেত্রে এটা হয়েছে, ইংলিশ ডিপার্টমেন্টের কয়েকটা ম্যাডাম আছে তাদেরকেও এরকম এখনও মনে হবে যে দেখি স্টুডেন্ট মনে হয়, আসলে কিন্তু টিচার। তাহলে ভুল কিন্তু আমরাও করি, সবাই অন্যরা করে সেটা না, আমরাও করি সামটাইমস, তাই না? তাহলে এখন আমি ভুল করছি না ঠিক করছি, মানে যেটাকে আমি সার্টেন মনে করছি, ক্লাস মনে করছি, টিচার মনে করছি। তো যখন আমরা ভুল করি তখন তো আমরা মনে করি না যে আমরা ভুল করছি, আমরা ভুলটাকে বুঝতে পারি, ইচ্ছে করে তার ভুল করা যায় না, যাকি হ্যাঁ ফিলোসফার। আর ওদেরকে একটু জায়গা দেন না ঠিক মতো বসতে, আপনি তো একজনের দেড়জনের এটা কি শাটল ট্রেন নাকি? আচ্ছা শুনে তো, অন্টোলজিক্যালি ইট ইজ নেসেসারি যে ভুলটা কিন্তু ভুলক্রমেই হইতে হবে, ইচ্ছা করে কিন্তু ভুল করা যায় না, তাহলে কিন্তু আর এটা ভুল হবে না। তো যখন আমরা ভুল করি তখন তো আমরা ঠিক মনে করি, সেটা করি, ভুলটা আমরা বুঝতে পারি পরে। কালকে এখানে বসে না, তোমার এখানে বসে কার সাথে কথা বললাম, একটা প্রশ্ন করলো একটা মেয়ে, নিশা যে এটাকে বলে আর্গুমেন্ট ফ্রম এরর, যেটাকে আমি এখন কারেক্ট মনে করছি একসময় সেটাকে আমি সঠিক মনে করতাম, তাহলে এখন যেটাকে সঠিক মনে করি সেটা ভবিষ্যতে যদি আমি ভুল মনে করার সম্ভাবনা থাকে, তাহলে এখন যে আমি এটাকে সঠিক এবং সার্টেন মনে করছি সেটা ঠিক না, তার মানে এটা নলেজ কাউন্ট করা উচিত না, কারণ এটার মধ্যে সার্টেনটি নেই, এটা ভবিষ্যতে ভুল হইতে পারে। এই যে আমরা এতক্ষণ তো এটি আলোচনা করছি ভুল, আমি ও বললো যে 14টা, ও বললো 9টা, একজন একজন অবশ্যই ভুল, কিন্তু দুজনেই কিন্তু কারেক্ট দ্যাট দ্য শার্ট ইজ স্পটেড। ওকে, তাহলে ওই যে আমাদের শিমুকে দেখে যদি মঙ্গল গ্রহের একটা পাথর মনে করে, এটাও একটা পাথর, তাহলে সেই পাথরটাকে ভুল করেছে ফ্রম ডিওন্টোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ, সে পাথরটা ভুল করে নাই, ফ্রম এভিডেন্সিয়ালিস্ট পয়েন্ট অফ ভিউ সে পাথরটা ভুল করে নাই, বাট ফ্রম নন ডিওন্টোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ ও ভুল করেছে, বা আমরা বলতে পারি ফ্রম এ রিলায়েবলিস্ট পয়েন্ট অফ ভিউ, হলিস্টিক্যালি বলতে গেলে অবশ্যই সেটা ভুল করেছে। আমি কিছু বোঝাচ্ছি না, কিছু একটা বোঝায় যেটা সেটাই সেলফ প্রেজেন্ট। আপনি দুই তিনটা ক্লাস মিস করেছেন, সেলফ প্রেজেন্টিং সম্বন্ধে তিনটা কথা মনে রাখবেন, যারা ভিডিওটা দেখবে তারা খুব বিরক্ত হবে, বলে যে এটা তো আপনি আগের ক্লাসে 14 বার করে বলছেন। একবার এখন ক্লাসের মধ্যে আমি কি একটা শব্দ বানান করে বলছি, ভুল করতেছিল বলে বছর দুই তিনেক আগে, তো এটা আমার একজন সহকারী এডিট করতেছিল, সে বলেছে স্যার আপনার ক্লাসের স্টুডেন্ট এই বানানটাও জানে না। সো যখন এটা মানে এটা সামথিং লাইভ এবং মানে ইয়ার মতো, হ্যাঁ ডোন্ট ডু এনিথিং, আমাকে দেখা যাচ্ছে কিন্তু তোমাদের শোনা যাচ্ছে। তিনটা জিনিস মনে রাখবা সেলফ প্রেজেন্টিং প্রেজেন্টিং সম্পর্কে, সেলফ প্রেজেন্টিং আমাদেরকে একটা কিছু দেয়, সেলফ প্রেজেন্টিং আমাদেরকে মিসগাইড করে, তবে নলেজ এবং গাইডেন্স সার্টেনিটি এটা সেলফ প্রেজেন্টিং থেকে আমরা পাই। শেষের দুটো হচ্ছে কন্ট্রাডিক্টরি, এই জন্য আমি বলেছিলাম যে আমার ফিলোসফি হচ্ছে ফিলোসফি অফ কন্ট্রাডিকশন, তুমি যদি কন্ট্রাডিকশন বাদ দিতে চাও তাহলে তুমি সার্কুলারিটিতে যাইতে হবে অথবা ইনফিনিটিতে যাইতে হবে, এই দুটোও কিন্তু কন্ট্রাডিকশন। ওকে, তাহলে আমরা মনে করি তাহলে জ্ঞান তত্ত্ব শিখে আমরা সার মানে কন্ট্রাডিকশনের পক্ষে যুক্তি পাইলাম। সেলফ প্রেজেন্টিং আমাদেরকে মিসগাইড করে, আমরা টিচার মনে করি তারা সবাই টিচার না, আমরা স্টুডেন্ট মনে করি সকলে স্টুডেন্ট না, আমরা যেগুলোকে একটা এক মনে করি আসলে সেগুলো সব সময় সেরকম না, আমাদের ভুলটা কেন হয় এটা সেলফ প্রেজেন্টিং অ্যাপিয়ারেন্স থেকে হয়। আবার আমরা রিয়েলিটি নলেজ সার্টেনটি যা কিছু বলি এগুলো কিন্তু সবই সেলফ প্রেজেন্টিং থেকে পাই। গট ইট? A self-presenting property is a property that is relatively simple and easy to grasp. মানে আমরা বলতে পারি অ্যাটমিক এক্সপেরিয়েন্স,
এই যে অ্যাটমিক এক্সপিরিয়েন্স কথাটা বললাম, এটা কিন্তু লেকচার শিটের মধ্যে নাই, এটা আমার বলার সময় এখন মনে পড়লো আমি বললাম। এগুলো তোমরা লিখে নেবা, যেগুলো লেকচার শিটের মধ্যে সবগুলো নাই। যত ভালো করেই আমি নোট তৈরি করি না কেন, কিছু পয়েন্ট ল্যাপস থেকে যায়, এটা বলার সময় আসে। সেজন্য সবচেয়ে ভালো জানাটাকে যেন বলতে পারা, তুমি যদি বলতে না পারো তাহলে তোমার জানার মধ্যে কিন্তু ঘাটতি আছে। এরপরে আমরা যেটা আলোচনা করব, এটা বোঝার জন্য তোমাদেরকে দুইটা জিনিস বুঝতে হবে, দ্য ডিফারেন্স অর ডিস্টিংশন বিটুইন এন্টেলমেন্ট অ্যান্ড ইনক্লুশন। এন্টেলমেন্ট অ্যান্ড ইনক্লুশন, দ্য প্রপার্টি অফ কন্টেইনিং 48 স্প্যাকলস এন্টেলস দ্য প্রপার্টি অফ বিইং এ স্প্যাকল। তাহলে মুরগিটার গায়ের মধ্যে কয়টা দাগ আছে গুনে দেখা গেলো, 48টা দাগ আছে, ফোটা আছে, স্পট আছে। তাহলে 48টা স্পট থাকাটা একটা স্পটকে এন্টেল করে, এন্টেলমেন্ট রিলেশন মানে যেটা থেকে যেটা নেসেসারিলি আসে, আর ইনক্লুডেড হচ্ছে যেটা যেটার নেসেসারি পার্ট। কলম থেকে লেখা আসে, লেখাটা হচ্ছে কলমের এন্টেলমেন্ট। দ্য পেন ইজ এন্টেলড বাই রাইটিং। দ্য পেন ইজ এন্টেলড বাই রাইটিং, যেটা যেটা থেকে নেসেসারিলি আউটকাম হিসেবে আসে। জি, একটা মাঝখানে শব্দটা কি বলছো, ফলস্বরূপ ঘটে, ফলস্বরূপ, হ্যাঁ ফলস্বরূপ, ফলস্বরূপ। এটা হলো এন্টেলমেন্ট। আর ইনক্লুশন তো বুঝি, যেটা যেটার নেসেসারি পার্ট, ওই যে লকের মুখ্য গুণ। ওকে, তাহলে 48টা যদি দাগ হয় তাহলে এর মধ্যে একটা দাগ হচ্ছে এন্টেল। এখন এর থেকে যদি আমরা পরবর্তীতে বলি যে 48টা দাগ আছে, এটার মধ্যে একটা দাগ ইনক্লুডেড কিনা, প্রাইমারিলি কিন্তু আমাদের কাছে মনে হবে অবশ্যই ইনক্লুডেড, এটা ইট মেক্স নো ডিফারেন্স। কিন্তু তোমরা চিন্তা করে দেখো, একটা ফুটফুটে মুরগি হতে পারে কিনা উইথ ওয়ান স্পট, হবে না, রাইট? তাহলে সেটা ফুটফুটে মুরগির ফুটফুটে দাগ, স্পট, স্প্যাকেল 48টা না হইয়া 50টা হতে পারে, 40টা হতে পারে, 80টা হতে পারে। স্ট্রাইপ শার্টের স্ট্রাইপ কয়টা হবে, একটা তো হবে না, বা আমরা ধারণা করি কমন সেন্স থেকে দু চারটাও হবে না, এটা 8, 10, 15, 20টা মানে একটা সাফিসিয়েন্ট নাম্বার হবে। ওকে, আর কয়টা হলে সাফিসিয়েন্ট নাম্বার হবে সেটা আমি কিন্তু বলতে পারি না, কিন্তু আমি অবশ্যই এটা বলতে পারি ফর শিওর অ্যান্ড সার্টেনটি, সামথিং ইজ সাফিসিয়েন্ট, সামথিং ইজ নট। ওকে, এখন আমি বলতে পারি না যে শি ইজ টলার দেন শি, ওকে সরি, আমি এটা বলতে পারি, কিন্তু আমি এটা বলতে পারি না যে তাহলে হোয়াট ইজ হার লেন্থ অ্যান্ড হোয়াট ইজ হার লেন্থ অর হাইট অর মেজারমেন্ট। ওকে, এটা আমি বলতে পারি না, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি। ওকে, এইটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সের বৈশিষ্ট্য। তা আমাদের এক্সপিরিয়েন্স আমাদেরকে সবসময় ডিটারমিনেট নলেজ দেয় না, এই কারণে কিছু লোকেরা ভুল করে বলতে চায় যে না এক্সপিরিয়েন্স এটা দরকার না, এক্সপিরিয়েন্স আমাদের কোনো কিছু দেয় না, কিন্তু এক্সপিরিয়েন্স থেকে তো আমরা সার্টেনটিটি পাচ্ছি। ওকে, এই আলোচনাটা এখানে শেষ, এটা না এখন আমরা শুরু করব নেক্সট চ্যাপ্টার, দ্য ফোর্থ চ্যাপ্টার, দ্য লাস্ট চ্যাপ্টার অফ ইউর কোর্স, আল্লাহ রহমতে যদি শেষ হয়, সেটা হচ্ছে দ্য অ্যাপ্রাইরাই। আপনি দুটি নিচ্ছেন কেন? তাহলে আপনাদের সাথে যে চুক্তি, সে চুক্তি আপনারা ভঙ্গ করেন অসুবিধা নাই, আমরাও ভঙ্গ করি, আবার নবায়ন করি। না বুঝলে
আপনারা বলবেন, আর আমাকে এখানে ক্যামেরার সামনে একলা বসাইয়া আল্লাহর রাস্তায় আপনারা নিজের নিজের কথা বলবেন না। আপনারা এখানে গোটা পঞ্চাশেক আছেন, আমি একলা এবং আমি ওল্ড ম্যান। ওল্ড ম্যান হ্যাজ নো হোম। একসময় একটা সিনেমা অস্কার পাইছিল, ইরানি সিনেমা, ওল্ড ম্যান হ্যাজ নো হোম। Axiom: there are propositions that are necessarily true and such that once one understands them, one sees that they are true. Such propositions have traditionally been called a priori. Tale tumi ei proposition ta ke understand korar sathe sathe it becomes true for you. Tumi eta ke understand korcho. এখানে কিন্তু জাজমেন্ট, এক্সপেরিমেন্ট, ভেরিফিকেশন এগুলো বলা হচ্ছে না। এনিওয়ে, তোমার এম্পেরিক্যাল বইতে হোক, রেশনাল বইতে হোক, ইনটুইটিভ বইতে হোক, অথরিটির মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন, ওয়ান্স ইউ কন্টেম্পলেট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট, ইউ গেট ইট অ্যাজ ট্রু, দেন ইট ইজ আ প্রায়োরি। ওকে, আবার কেন বলবো, কোন একটা স্টেটমেন্ট বা প্রপোজিশন তুমি যদি বোঝার চেষ্টা করো, ওকে, বুঝলা, কি বুঝলা, মনে হলো যে এটা ঠিক, তাহলে এটা হচ্ছে তোমার জন্য আপনার। ওকে, নেসেসারিলি ট্রু, এটাকে তুমি আন্ডারস্ট্যান্ড করলে কোনো সময় ফলস হিসেবে পাবা না। প্রথম দিনেই, প্রথম মুহূর্তেই তাৎক্ষণিকভাবে সঠিক মনে হয়েছে এবং শেষ পর্যন্ত তোমার কাছে এটা সঠিকই মনে হচ্ছে। অ্যাকচুয়ালি ইউ ক্যানট থিঙ্ক আদারওয়াইজ, দ্যাট ইজ আ প্রায়োরি। ওকে, না নেসেসারিলি ট্রু, তাহলে আপ্রায়োরি হবে না, তাহলে আপ্রায়োরি হবে না, অন্য কিছু হবে, অপোস্টেরিওরি হবে। পারবে না এই কথাটা তো আমি প্রতিটা ক্লাসে বলার চেষ্টা করি। এটা হচ্ছে যে বর্তমান জমানায় কিছু ভুল ফিলোসফি আমাদের সমাজ জীবনের মধ্যে প্রতিষ্ঠিত। একটা কথার সাথে তোমরা পরিচিত কিনা জানি না, এটা কিন্তু ঠিক এই পড়ার সাথে রিলেটেড না, তবে তোমাদের জীবনের বিভিন্ন সময়ে কাজে লাগবে, তোমরা যদি একটা ইন্টেলেকচুয়াল লাইফ লিড করতে চাও। শব্দটা হচ্ছে পাবলিক স্ফিয়ার, পাবলিক স্ফিয়ার, এটাকে বাংলাতে লেখে আমি দেখেছি জনপরিমণ্ডল। ওকে, মনে করো আমাদের এখানে সবাই, আমরা ছেলেরা প্যান্ট শার্ট পরে আসছে, মেয়েরা এক ধরনের কাপড় পরে আসছে, কেউ তো নেংটু আসে নাকি, এই এটি দিয়ে কোনো ঐক্যমত হয়েছে, চুক্তি হয়েছে, আইন হয়েছে, কেন আসে নাই? আমরা বলি কালচার। এই কালচারের ভিত্তি হচ্ছে যে আমাদের সেই ইন্টেলেকচুয়াল একটা আমাদের একটা লেভেল আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করি না, কিন্তু এগুলো সবসময় মেনে চলো। এটা হলো পাবলিক স্পিয়ার। এখন যদি আমি যদি খালি এখানে হাঁটা শুরু করি, এটা পাবলিক স্পিয়ারের মধ্যে একটা কন্ট্রিবিউট করবে, আমাকে লোকেরা পাগল ঠাওরাবে, কিন্তু কদিন পরে এমনও হইতে পারে যে আগামী 10 বছর পরে অন্তর্পক্ষে কিছু টিচার এরকম খালি গিয়ে ফ্যাকাল্টিতে আসবে, যেটা তুমি এখন ভাবতেই পারো না। ওকে, এই পাবলিক স্পিয়ারের সাথে একটা শব্দ আমি যোগ করছি, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল পাবলিক স্পিয়ার। ইন্টেলেকচুয়াল পাবলিক স্পিয়ার মানে ওই যে বলছি নলেজের জন্য কমিউনিটি লাগবে, তা একটা কমিউনিটি কিছু বিষয়ে অ্যাগ্রি করে, ওইটা হচ্ছে তার জন্য পাবলিক স্পিয়ার, ইন্টেলেকচুয়াল পাবলিক স্পিয়ার। ওকে, এটার জন্য আরেকটা শব্দ আছে, সেটা আমি ক্লাসে আগে বলেছিলাম, প্যারাডাইম, প্যারাডাইম, PARADIGM, প্যারাডাইম মানে ম্যাটা থিওরি। ওকে, যেমন ছেলেপেলে সবাইকে ডাক্তার বানাইতে হবে, এটা হচ্ছে রং প্যারাডাইম, সবাইকে লেখাপড়া করাইতে হবে, এটা হচ্ছে যে রাইট প্যারাডাইম। ওকে, তাহলে আমাদের সমাজে কিছু রং প্যারাডাইম আমাদের পাবলিক স্পিয়ারের মধ্যে আছে, সেটা হচ্ছে কি, ওই পোস্ট মডার্নিস্ট ট্রেন্ড,
যে কোনো কিছুই ঠিক নাই, আমি একরকম মনে করি, তুমি একরকম মনে করি, তুমি তোমারটা করো, আমি আমারটা করি, যে যার মতো করি করি। আসলে প্লুরালিজম, মাল্টিকালচারালিজম, প্লুরালিটি যাই বলো না কেন, এগুলো হচ্ছে যে কালচারাল ব্যাপার, ওকে। কিন্তু মানুষ হিসেবে আমাদের চিন্তার মৌলিক ঐক্য আছে। তুমি যেটা বলছিলে আমি তোমার সাথে তেন গেছি, তুমি আমার দিকে তাকাচ্ছ না, তোমার আচ্ছা, তাহলে আমি একটু উৎসাহ পাব। সেটা হচ্ছে যে যেগুলো আমাদের চিন্তার ব্যাপার, অ্যাপ্রায়োরাই কোনো একটা অ্যাপ্রায়োরের তুমি একভাবে ভাববা, আমি একভাবে ভাববো, আমি পারবো না, পারবই না। গত ক্লাসে লিখছিলাম না, স্কোয়ারের ভিতরে সার্কেল হতে পারে, সার্কেলের ভিতরে স্কোয়ার হতে পারে, কিন্তু একটা সার্কেল একই সাথে স্কোয়ার এবং সার্কেল হতে পারে না, কেউ এটা ভাবতে পারে না, দুনিয়ার কোনো মানুষে এটা কখনো ভাবতে পারবে না, বুঝছ? আমাদের চিন্তার কতগুলো ধরন আছে, এই ধরনের বাইরে আমরা কেউ যেতে পারি না। এগুলোকে এম্বারেসিস্টরা গায়ের জোরে অস্বীকার করার চেষ্টা করেছে, রেশনালিস্টরা এগুলোকে স্বীকার করেছে। এই জন্য আমি ওই মেয়েটার সাথে কথা বলছি, এখন আসে নাই, এই যে সাদিয়া তোমাদের ক্লাসে না, হ্যাঁ না ওই যে ওই সাদিয়া তোমাদের গ্রুপের সাদিয়া, ও আমাকে বললো যে কাছে বুঝে নেই এখন আলোচনা করবে, আমি মাত্র ফ্যাকাল্টিতে গেছি টায়ার্ড, আমি তাকে বললাম যে ঠিক আছে আমি ব্যাক করছি, তোমরা থাকো, আমি ডিপার্টমেন্টের অন্য একটা কাজ করতে গিয়ে দেরি হয়েছে, আইসে দেখে যে সবাই চলে গেছে, ও একলাই দাঁড়িয়ে আছে, ও মনে করছে সাত তো আসবে, নাহলে আবার আমার মানে দোষারোপ করবে। শেষ পর্যন্ত ওর সাথে আমি 31 মিনিট খুব ইন্টেন্সিভলি কথা বলছি এবং সেটাও আমি রেকর্ড করে আপ করেছি, তোমরা এটা দেখতে পারো, সাদিয়ের সাথে এই কথাগুলো বলছিলাম। কি প্রশ্নটা তুমি করছিলাম রিমা? দুই রকম চিন্তা মানুষের হইতে পারে না, মানুষের যেটা চিন্তা করবে সবসময় একই রকমের হবে, কিছু কিছু ক্ষেত্রে মিলে না, কিছু কিছু ক্ষেত্রে মিলে না, এবং কিছু কিছু ক্ষেত্রে যে আমাদের চিন্তা একজনের সাথে একজনের মিলে না, সেটা কিন্তু সেটার কারণে আমরা নিঃশ্বাস নিতে পারি, স্পেস আহ, মানুষের মধ্যে যে দ্বিমতগুলো আছে, এই দ্বিমতগুলো থাকার কারণে মানুষের জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, সংস্কৃতি, সমাজ, অগ্রগতি এগুলো সম্ভব হচ্ছে। সব যদি আমরা একইভাবে চিন্তা করতাম তাহলে আমরা সবাই রোবট বা জম্বি হয়ে যেতাম, আর আমরা যদি প্রত্যেকে যার যার চিন্তা স্বাধীন হইতাম তাহলে আমরা মানুষ নামক একটা কমিউনিটি হইতাম না। কি বলছিল? হ্যাঁ ওগুলো বেসিস, ওগুলো আমাদের বেসিস। তাহলে তুমি কখনো ভাবতে পারবে না এমন দুনিয়া আছে কিনা যে দুনিয়ার মধ্যে একই সাথে দুইটা কন্ট্রাডিক্টরি জিনিস কারেক্ট, এইটাই তো ওই যে সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কথা যদি বলি, আওয়ার গ্রেট পিঙ্কি, না এটাকে কালো এটাকে সাদা সবাই বলবে, কিন্তু পিঙ্কি বা পিঙ্কির মতো তোমরা যারা অন্যান্যরা আছো আত্মমর্যাদা সম্পন্ন, তারা একটা মিথ্যা কথা বলে অনেক সুবিধা নেওয়াটা কোনো সময় রাজি হবে না, এটাই হচ্ছে যে পিঙ্কির গ্রেটনেস। এবং এরকম যারা আছে বাকি সবারও, যে তোমাকে যে বলা হয়েছে তুমি অনেক কিছু পাবা, খালি তোমাকে একটু মিথ্যা কথা বলতে হবে, কিন্তু আত্মমর্যাদা সম্পন্ন কেউ কিন্তু মিথ্যা বলতে রাজি হবে না, সে রিলিজিয়াস হোক অথবা না হোক অথবা যে যে আইডিওলজি ফলো করুক না কেন, মানবিক যে মর্যাদা, আত্মমর্যাদা, সেলফ ডিগনিটি আমরা যেটা বলি, এটা যদি থাকে, পার্সোনালিটি থাকে, সে কখনো রাজি হবে না। কেন হবে না? কারণ তার আত্মমর্যাদা আছে, কেউ একটা মিথ্যা কথা বলে অনেক সুবিধা পেয়ে গেল, কিন্তু মিথ্যা কথা বলে সুবিধা পাইলেও কিন্তু সে নিজের কাছে নিজে কিন্তু মিথ্যা কথা বলতে পারবে না, সে এটা দেখে বলতে পারবে না যে না আমি দেখতে পাচ্ছি এটা সাদা, এটা বলতে পারবে?
এরকম কোনো সেলফ প্রপোজিশন সে দিতে পারবে, অটো সাজেশন দিতে পারবে যে এটা হচ্ছে সাদা এটা কালো, এটা বলতে পারবে? কেন পারবে না? কারণ আমাদের জ্ঞানের যে ফিজিক্যাল গেট আপ, আমাদের জ্ঞানের যে সাইকোলজিক্যাল গেট আপ, আমাদের যে কগনিটিভ গেট আপ, এটা হচ্ছে একই। সব মানুষের কগনিটিভ গেট আপ একই, এটা হচ্ছে আমার হাইপোথিসিস। এটা আমাদের ফিজিক্যাল কন্ডিশন দ্বারা লিমিটেড হয়েছে। মানে মানুষের, মনে করো আমার ব্রেন যতটুকু, তোমার ব্রেন যদি তার চেয়ে অনেক বেশি ডেভেলপড অথবা অনেক কম ডেভেলপড হইতো, তাহলে তোমার আমার চিন্তা সমান হইতো না। যেভাবে খরগোশের চিন্তা এবং মানুষের চিন্তা এক না, কিন্তু সব খরগোশের চিন্তা একই রকম, মোটা দাগে একটা বাউন্ডারির ভিতরে। খরগোশকে ট্রেনিং দেওয়া ইয়া কোনো সময় মানুষ করাতে পারবে না, এবং মানুষ যত নির্বুদ্ধি হোক সে খরগোশের মতো নির্বুদ্ধ হবে না। জি, চিন্তার ক্ষেত্র বা পরিধিটা তার ফিজিক্যাল গেট আপ দ্বারা লিমিটেড, কারণ আমাদের ফিজিক্যাল গেট আপ সেম গ্রসলি। কেউ কারো হচ্ছে লম্বা, কেউ কারো হচ্ছে একটু শর্ট বটে, কিন্তু আমাদের ব্রেইনের গেট আপ, আমাদের ফিজিক্যাল গেট আপগুলো অলমোস্ট দ্য সেম। ওকে, কেউ চশমা ছাড়া দেখে, কেউ চশমা সহ দেখে, কিন্তু কেউ এত বেশি পরিমাণে দেখে না যেটা টেলিস্কোপ দিয়ে দেখা যায় বা মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়। আমাদের একটা বাউন্ডারি আছে, এবং বাউন্ডারিতে একটা দিকে কোনো কিছু কম হলে নেচার করিকে অন্যদিকে বাড়ায় দেয়। ওই যে ইসলামিস্টের ছেলেটা হাসান, কি হাসান জানি, ওই যে ফ্লেক্সি লোড করে ওই যে শফির দোকানের সামনে, এই যে এই টেলারিংয়ের দোকানের সামনে বসে সোরাতি হলের কোনাতে একটা ছেলে ফ্লেক্সি লোডের কাজ করে না, দৃষ্টি প্রতিবন্ধী, কি হাসান জানি ওর নাম। আচ্ছা, যাই হোক, ওই যে শ্যামলা করে ছেলেটা, তাই তো, ফ্লেক্সি লোডের কাজ করে এবং এই যে বিকাশ এগুলো করে, আমি ওর পাশে বসে ওর এগুলো সব রেকর্ড করছি, ওর ইন্টারভিউ নিছি। একবার ওকে আমার বাসায়, আমার সেন্টারে ডেকে এনে ওর সাথে ডিটেলস কথাও বলছি। হ্যাঁ, তাহলে তুমি ভাবতে পারো, এই যে তোমাকে উদাহরণ বললাম, ও তো চিনছে তাকে, সে ফ্লেক্সিলো টাকা পয়সা বিকাশ এগুলোর এটা তার ব্যবসা করে সাইড বাই সাইড। হ্যাঁ, মাশাল্লাহ বিয়েও করেছে, এবং মাশাল্লাহ ভালোই বিয়ে করছে। তো তার মানে পিঙ্কি, যে তোমার একটা দিকে যদি কোনো কিছু শর্ট পড়ে, নেচার তোমাকে অন্যদিকে ফিল আপ করে দেবে। তার মানে হচ্ছে মানুষ হিসেবে আমাদের প্রজাতিগত যে মানে ক্যাপাসিটি, এটা কিন্তু অলমোস্ট দ্য সেম। ওকে, তাহলে আমরা যেটা শুরু করেছিলাম সেই কথাটা থেকে অ্যাপ্রায়রে হচ্ছে, যেটাকে তুমি আন্ডারস্ট্যান্ড করলে নেসেসারিলি সেটা তোমার কাছে ট্রু হবে। এবং ওর যে প্রশ্নটা ছিল প্রসঙ্গক্রমে, যে কখনও কি সেটা অন্যরকম হবে না, হবে না, আর কখনও যদি অন্যরকম মনে হয় তখন সেটা অ্যাপ্রায়রে ক্যাটাগরি থাকবে না, তখন সেটা অ্যাপোস্টেরিয়রে ক্যাটাগরিতে চলে যাবে। আমরা যেটা আলোচনা করছি অ্যাক্সিওম, অ্যাক্সিওম ইজ এ সাব ক্যাটাগরি অফ অ্যাপ্রায়োরাই। মানে অল অ্যাক্সিওমস আর অ্যাপ্রায়োরাই, বাট অল অ্যাপ্রায়োরাইস আর নট অ্যাক্সিওমস। ওকে, যেটি ব্যাকগ্রাউন্ডের মধ্যে তোমার যে বিলিফের কথা পাইছিলাম, সেখানে আমরা বলছিলাম প্রসঙ্গক্রমে, বিলিভিং ইজ অ্যাকসেপ্টিং। সো ইউ ক্যানট অ্যাকসেপ্ট এনি প্রপোজিশন আনলেস ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রপোজিশন।
উই মাইট সে দেয়ার ফোর দ্যাট অ্যান অ্যাপ্রায়রি প্রপোজিশন ইজ সাচ দ্যাট ইফ ইউ অ্যাকসেপ্ট ইট দেন ইট বিকামস সার্টেন ফর ইউ দিস অ্যাকাউন্ট অফ দ্য অ্যাপ্রায়রি হাউ বার উড বি অ্যাট ওয়ান্স টু ব্রড অ্যান্ড টু ন্যারো আমার মনে হয় দরজাটা এখন লাগিয়ে দিলে ভালো দুটোই বন্ধ করে দেব ইট ইজ টু ব্রড ইন দ্যাট ইট অলসো অ্যাপ্লাইজ টু হোয়াট ইজ সেলফ প্রেজেন্টিং অ্যান্ড হোয়াট ইজ সেলফ প্রেজেন্টিং ইজ নট নেসেসারিলি ট্রু তাহলে যেটাকে আমি অ্যাকসেপ্ট করি ইটস ট্রু ওকে এটা তাহলে যে কোনো সেলফ প্রেজেন্টিংও আমাদের কাছে সার্টেন হিসেবে আসবে অ্যাপিয়ার করবে কিন্তু আমরা জানি যে অল সেলফ প্রেজেন্টিংস আর নট সার্টেন এটা আবার খুব ন্যারো হয় ইন দ্যাট সেন্স ইট ডাজ নট হোল্ড অল অ্যাপ্রায়রি প্রপোজিশনস উই নো সাম অ্যাপ্রায়রি প্রপোজিশনস অন বেসিস অফ আদার্স তাহলে এখানে জিনিসটা বোঝার ব্যাপার কিছু কিছু অ্যাপ্রায়রিকে আমরা সরাসরি অ্যাপ্রিহেন্ড করি খেয়াল করো কিছু কিছু অ্যাপ্রায়রিকে আমরা সরাসরি অ্যাপ্রিহেন্ড করি আর কিছু কিছু অ্যাপ্রায়রিকে আমরা অ্যাপ্রায়রি থেকে যেটা আসে সেটাও অ্যাপ্রায়রি সেকেন্ডারি অ্যাপ্রায়রি বলতে পারো টার্সিয়ারি অ্যাপ্রায়রি বলতে পারো তাহলে যে অ্যাপ্রায়রিটা আমি সরাসরি পাই না সেটাকে গ্রহণ করার ক্ষেত্রে এই ধরনের ডেফিনেশনটা প্রবলেম হতে পারে মানে এটা একটা ন্যারো ডাউন হয়ে যাচ্ছে ইভেন অ্যাক্সিওমেটিক প্রপোজিশন ইজ ওয়ান সাচ দ্যাট নো আদার প্রপোজিশন ইজ বেটার নোন দ্যান ইট ইজ ওয়ান দ্যাট ইজ সার্টেন তাহলে আমরা প্রথম ডেফিনেশনে পাইলাম এভাবে এই চ্যাপ্টারের মধ্যে আমরা নয়টা ডেফিনেশন পাব মানে ডি ওয়ান ডি টু এভাবে করে নয়টা পাব প্রথম ডেফিনেশনটা হচ্ছে অ্যাক্সিওম অ্যাক্সিওমটা কি এইচ ইজ নেসেসারিলি সাচ দ্যাট ইট ইজ ট্রু ফর এভরি এস ইফ এস অ্যাকসেপ্ট এইচ দেন এইচ ইজ সার্টেন ফর এস দেন এইচ ইজ অ্যাক্সিওম ফর এস ওকে আবার পড়েন এইচ ইজ ট্রু তোমাকে সেটা নেই এইচ ইজ ট্রু এবং কগনিটিভ এজেন্ট হিসাবে আমি সাবজেক্ট এইচকে ট্রু হিসাবে অ্যাকসেপ্ট করি দেন এইচ ইজ অ্যাক্সিওমেটিক ফর এস ওই কথাটা যদি মনে রাখো অ্যাক্সিওম ইজ এ সাব ক্যাটাগরি অফ অ্যাপ্রায়রি অ্যাক্সিওম ইজ অলসো অ্যাপ্রায়রি বাট অল অ্যাপ্রায়রিস আর নট অ্যাক্সিওমস চলে যে অ্যাপ্রায়রিগুলোকে লুক এট মি যে অ্যাপ্রায়রিগুলোকে আমরা এটা দেখাচ্ছি কিন্তু এখানে তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না এটা না ও ক্যামেরা এখন তোমার থেকে দেখা যাচ্ছে আই সি দেখো আমি বোর্ড দেখাই দিয়ে তোমাদেরকে দেখা দিলাম আচ্ছা তোমরা কিছুক্ষণ তোমাদেরকে আমি দেখি ক্যামেরার মাধ্যমে আবার পারমিশন ছাড়া ছবি তোলা কিন্তু ঠিক না না আমি কোনো ছেলেদের পারমিশন নেব না মেয়েদের মধ্যে আপত্তি করলে ক্যামেরা ঘুরাই দেবো শোনো একই হ্যাবিট যদি ছেলেদের মধ্যে দেখা যায় মেবি ইটস নট অ্যাকসেপ্টেবল বাট দ্যাট ভেরি ইউ নো বিহেভিয়ার ইজ অ্যাকসেপ্টেবল ফর দ্য ওয়েমেন বিকজ দ্যাট ডিফারেন্ট ওকে একটু আগে যেটা বলেছি যে ফিজিক্যাল ডিফারেন্স মিনস ডিফারেন্স ইন আদার অ্যাসপেক্টস সব কিছু সমান কীভাবে হবে তোমার জামাটা তো আমি গায়ে দিতে পারবো না তুমি আর আমি কীভাবে সমান হলাম তোমার জামাটা তো আমি গায়ে দিতে পারবো না তার আগে বোতামগুলো সব ফেটে যাবে তুমি আমি তো সমান না তাহলে সমান অধিকার মানে তুমি খাইবে মনে করো আধা পোয়া আমি খাবো এক পোয়া বাইতে ভাই আমি অনেক বেশি খাই
তোমার সাথে এখন আমি যেভাবে এনগেজ হলাম এটাকে বলো সফিস্ট্রি, মানে কথার পিঠে কথা। ওকে, তাহলে যেই অ্যাপ্রায়ারগুলোকে আমরা সরাসরি পাই সেগুলোকে আমরা বলবো অ্যাক্সিওম, আর যেই অ্যাপ্রায়ারগুলোকে আমরা অ্যাক্সিওম থেকে পাই সেগুলোকে বলবো আমরা অ্যাপ্রায়ার। তাহলে যেগুলোকে আমরা অ্যাপ্রায়ার বলছি এগুলো মূলত হচ্ছে সেকেন্ডারি অ্যাপ্রায়ার, আর যেগুলোকে অ্যাক্সিওম বলছি এগুলো হচ্ছে প্রাইমারি অ্যাপ্রায়ার। তাহলে আমি যদি কোনো একটা এইচকে অ্যাকসেপ্ট করি এবং সেটা যদি নেসেসারিলি ট্রু হয় তাহলে সেই এইচ হচ্ছে আমার জন্য অ্যাক্সিওম, সার্টেন। ওকে, অ্যাক্সিওম। দ্য ফলোয়িং প্রপোজিশনস আর অ্যামাং কাউন্টলেস এক্সাম্পলস অফ দিস কাইন্ড অফ অ্যাক্সিওমস। ইফ সাম মেন আর গ্রিকস অ্যান্ড সাম গ্রিকস আর মেন, ইফ জনস অফ ইফ সাম মেন আর গ্রিকস দেন সাম গ্রিকস আর মেন। তাহলে গ্রিক হওয়া এবং মানুষ হওয়ার সম্পর্কটা অ্যাক্সিওমেটিক। ইফ জনস ইজ ইল অ্যান্ড স্মিথ ইজ অ্যাওয়ে দেন জনস ইজ ইল। ওকে, দ্য সাম অফ ফাইভ অ্যান্ড থ্রি ইজ এইট, দ্য প্রোডাক্ট অফ ফোর অ্যান্ড টু ইজ এইট, অল স্কোয়ার্স আর রেক্ট্যাঙ্গেলস। এই ধরনের আরও বহু বহু জিনিস আমরা পাবো যেগুলো হচ্ছে অ্যাক্সিওমেটিক, মানে যেগুলো কখনো আদারওয়াইজ হতে পারে না। ওকে, আমি ওকে ওর কথাটা আমার খুব পছন্দ হয়েছে, এমনও তো ছেলেটা একটু পছন্দ, পছন্দের কারণগুলোর মধ্যে সেই চশমা, আমি ওর চশমার প্রশংসা করছিলাম। ওই যে তোমার পিছনে ফাইন, কারণ তোমাদের এই যে আমি এই ধরনের মোটা চশমা ইউজ করতাম। হ্যাঁ, আমি লাসিক অপারেশন করাইছি আমার 38 বছর বয়সে, এর আগ পর্যন্ত কিন্তু আমি অনেক মোটা চশমা ইউজ করতাম, -5.5 অনেক বেশি পাওয়ার ছিল, এবং আমাদের সব আত্মীয় স্বজনের মধ্যে আমি প্রথম লাসিক করেছি। আমার লাসিক করাইতেই চেনি তারা, 40 বছরের পরে নাকি লাসিক করানো যায় না, লেজার ট্রিটমেন্ট। ওই যে রবিনস সেলফ ব্র্যান্ডিং, আই এম দ্য কারেজিয়াস ওয়ান, আই ডিড সো মেনি থিং ফার্স্ট ইন মাই সার্কেল। প্রথম কম্পিউটার কিনেছি, প্রথম ডিজিটাল ক্যামেরা কিনেছি, প্রথম 5টা ডিস্ক ইনসার্ট করা যায় সেরকম প্লেয়ার ডিস্ক প্লেয়ার কিনেছি, ডিভিডি প্লেয়ার কিনেছিলাম তখনকার সময় 10,000 টাকা দিয়ে। রাইট, চিটাং শহরে তখন 5,000 টাকা ডোনেশন দিয়ে আর ডিভিডি ক্লাবের মেম্বার হয়েছে। 5,000 টাকা। ওকে, সো প্রশ্নটা করা তো খুব ভালো সংকোচ বোধ করতেছে। ওর নামটা হলো হ্যাঁ সাজিদ, সাজেদ না সাজিদ, সাজেদ এ। ওকে সাজেদ, দেখো যে দের আর সো মেনি অ্যাক্সিওমেটিক নলেজ, কিন্তু আমরা সেগুলোকে ফোকাস করি না। আমাদের ইন্টেলেকচুয়াল পাবলিক স্পিয়ারে পোস্ট মডার্নিস্টরা এমন একটা ঢোল পিটেছে যে কোনো কিছু ঠিক নেই, তুমি যেভাবে ঠিক করো সেভাবেই ঠিক, না এই কথাটা ঠিক না, অনেক কিছুই ঠিক, কিছু কিছু জিনিস বেঠিক, এগুলোকে তোমাকে একটু ঠিক করো। রাস্তাটা ঠিক আছে, তুমি রাস্তার ডানে যেতে পারো, বামে যেতে পারো, মাঝখান দিয়ে যেতে পারো, রাস্তার বাইরে গেলে তুমি অ্যাক্সিডেন্ট করবে, চলার জন্য তেমন রাস্তা আছে। আমরা যে এই যে বিমানগুলো যায় মনে হয় আকাশে তো কোনো রাস্তা নেই, আকাশে কিন্তু রুট আছে, পানির মধ্যে দেখি যে পানির মধ্যে কোনো রাস্তা নেই, কিন্তু যারা চালায় তারাও কিন্তু রুট করে চালায়। তেমনি আমরা যখন চিন্তা করি আমরা নির্দিষ্ট ফরম্যাটে চিন্তা করি। ওকে, তোমাকে আমি একটা প্রশ্ন করি সাজিদ, আচ্ছা জন্মগ্রহণ করে না এমন কোনো মানুষ, মনে করো দেবশিশু, এমন কেউ কি জন্মগ্রহণ করবে হু উইল বি সামথিং লাইক গড, ক্যান সি এভরিথিং, ক্যান হিয়ার এভরিথিং? সম্ভব না হলে তুমি শিওর না কেন বলছো? তুমি তো শিওর যেটা
তুমি কি তুমি কি তুমি কি মনে করো যে হতে পারে যে একটা মানব শিশু যে আসলে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হবে? সব কিছু শুনবে, সব কিছু দেখবে, মানে গড হবে, মানে ঈশ্বরের একটা অংশ। শুনো, তোমরা যারা অবতারবাদে বিশ্বাস করো, ওয়েল ইট মে বি ট্রু অর নট অ্যাকসেপ্টেবল টু মি, কিন্তু অবতার কথাটার মধ্যে রয়ে গেছে হি অর শি ইজ রিয়েলি গড বাট হ্যাজ টেকেন এ হিউম্যান ফর্ম টু হেল্প ইউ, ইজ নট রিয়েলি অ্যাজ লাইক অ্যাজ আওয়ার হিউম্যান সামথিং। জি না, ঈশ্বর মানুষের আকার ধারণ করে আসতে পারে, সে বিশ্বাসটা তুমি গ্রহণ করো বা না করো, ইট ইজ প্লজিবল বিকজ ঈশ্বর সর্বশক্তিমান, কিন্তু মানুষ কখনো ঈশ্বর হতে পারে না, মানুষ কখনো সর্বশক্তিমান হবে না, তাহলে সে মানুষই হবে না। ফার্স্টলি তাকে মানুষ হইতে হলে তাকে লিমিটেড হইতে হবে, হিউম্যান বিইংস মাস্ট বি লিমিটেড অ্যান্ড পার্টিকুলার, দিস থট ইজ অ্যাক্সিওমেটিক, এটা আমি বলতে চাচ্ছি। সেটা তো হয়েছে, অলৌকিক কিছু তো ছিল, কিন্তু সবসময় তো অলৌকিক ভাবে তাকে নাই, তাকে খাইতে হয়েছে, ঘুমাইতে হয়েছে, হ্যাঁ, কেউ তাকে মাথায় বাড়ি মারলে মাথা ফাইটা হয়ে গেছে। আরে ভাই, কিছু সবাই আইনস্টাইন হয় না, কিন্তু এই মানে এই নয় যে আইনস্টাইন ইজ এ গড। তুমি নবী রসুল বাদ দিয়ে আমাদের একদম ননসেন্সিটিভ একটা উদাহরণে আসো না, নিউটনের মাথায় অত চিন্তা আছে, তিনি মহান হয়েছেন, সবাই সক্রেটিস হয় না, কিন্তু এটা ঠিক যে সক্রেটিস ওয়াজ নট এ গড অ্যান্ড হি ক্যানট বি, অ্যান্ড ইন ফিউচার দেয়ার ক্যানট বি এনি আইনস্টাইন, সক্রেটিস অর নিউটন, হু উইল বি এ গড? আরে তিনি ব্রিলিয়ান্ট, অনেক বেশি ব্রিলিয়ান্ট, আর 100 মধ্যে কেউ 100 পাইছে আর কি, 110 তো কেউ পায় নাই। জি স্যার, আসলে কি জানো, এই দেখো তোমরা বাচ্চারা কত সহজে ফাঁদের মধ্যে পড়ে গেছো, আমার ইচ্ছা করছে যে 110 দিব 100 মধ্যে। আচ্ছা, আগে আগেকার জমানা নাকি দিত এরকম, এমন গল্পের মধ্যে আছে অমুকে 100 মধ্যে 110 পাইছে, কিন্তু অন্টোলজিক্যালি কোনো পরীক্ষার মধ্যে কেউ 101% নাম্বার পেতে পারে না, ইট ইজ ম্যাটাফিজিক্যালি ইম্পসিবল অ্যান্ড ইলজিক্যাল, সেটাই, দিস অল আর অ্যাক্সিওমস, এই ধরনের যেগুলো আমরা আদারওয়াইজ ভাবতে পারি না, এগুলো সবগুলো হচ্ছে অ্যাক্সিওমস। তাহলে ডেফিনেশন টুটা ডেফিনেশন ওয়ানের মতোই, এইচ ইজ অ্যাক্সিওমেটিক ফর এস, এইচ ইজ এন অ্যাক্সিওম অ্যান্ড এস অ্যাকসেপ্টস এইচ। আচ্ছা, মনে করো দুনিয়ার সব মানুষেরা এইচকে অ্যাক্সিওম হিসেবে মনে করে, কিন্তু আমি মনে করি না। আমি তোমাকে জিজ্ঞেস করছি যে এই ক্ষেত্রে, হ্যাঁ হচ্ছে কার জন্য, আমার জন্য না অন্যদের জন্য? হ্যাঁ, চেয়ারম্যান কি বলছিল? হ্যাঁ, বলছি যে ইফ সামথিং ইজ অ্যাক্সিওমেটিক ফর এভরিওয়ান এলস except me, সবাই সেটাকে অ্যাক্সিওমেটিক মনে করে, আমি মনে করি না।
তাহলে আমার জন্য কি এটা অ্যাক্সিওম্যাটিক হবে? এখন যে জিনিসটা অ্যাক্সিওম্যাটিক কিন্তু কেউ একজন মনে করে না সেটা অ্যাক্সিওম্যাটিক, তাহলে কি এটা অ্যাক্সিওম্যাটিক হবে? অ্যাক্সিওম্যাটিক তো কারো জন্য হবে, কারো জন্য হবে না, তাহলে অ্যাক্সিওম্যাটিক হবে। সো ব্যাপারটা হচ্ছে যে ইফ সামথিং ইজ অ্যাক্সিওম্যাটিক দেন ইট মাস্ট বি অ্যাকসেপ্টেড বাই ইচ অ্যান্ড এভরি পার্সন। তাহলে কেউ যদি কোনো অ্যাক্সিওমকে অ্যাক্সিওম্যাটিক হিসেবে গ্রহণ না করে, স্টিল ইফ ইট ইজ অ্যাক্সিওম দেন দ্য পার্সন ইজ ইনসেইন, মস্তিষ্ক বিকৃত, কোনো প্রতিবন্ধী অথবা শিশু, কগনিটিভলি ডেফিসিয়েন্ট, এটা আমি বলতে পারি। কিন্তু কগনিটিভলি নন ডেফিসিয়েন্ট নর্মাল কোনো পার্সন কোনো অ্যাক্সিওমকে গ্রহণ না করে পারে না। ওকে, বুঝো নাই না? বুঝো কে যাবে? ওই যে আমরা ইয়ের সাথে জাইদের সাথে যেটা কথা, সাজ্জাদের সাথে যেটা কথা বলছিলাম, সেটা হচ্ছে হিউম্যান বিইংস আর পার্টিকুলার, এ হিউম্যান বিইং ক্যানট বি এ গড, মে বি গড ক্যান কাম ইন হিউম্যান ফর্ম। তো মানুষ যে পার্টিকুলার, মানুষ যে গড না, এটা তো অ্যাক্সিওম্যাটিক, এটা অ্যাক্সিওম্যাটিক। এখন কোনো একটা অ্যাক্সিওমকে যদি কেউ গ্রহণ না করে, সেটা ওই ব্যক্তির প্রবলেম। সো ইউ মাস্ট অ্যাকসেপ্ট দ্য অ্যাক্সিওম। এখন সবাই সেটাকে অ্যাক্সিওম মনে করে, সেজন্য আমি যদি অ্যাক্সিওম মনে করি, তাহলে কিন্তু আমার জন্য অ্যাক্সিওম হবে। উই হ্যাভ অ্যাসিউম দ্যাট এনি কনজাংশন অফ অ্যাক্সিওমস ইজ ইটসেলফ অ্যান অ্যাক্সিওম। অ্যাক্সিওম প্লাস অ্যাক্সিওম সমান সমান কী হবে? অ্যাক্সিওম হবে। স্বতঃসিদ্ধ। তাহলে অ্যাক্সিওম থেকে যদি অ্যাক্সিওম আসে, অ্যাক্সিওম থেকে যেটা আসবে সেটাও অ্যাক্সিওম, অ্যাক্সিওম প্লাস অ্যাক্সিওম। আচ্ছা, আরেকটা জিনিস হলো অ্যাক্সিওম থেকে নেসেসারিলি সবসময় অ্যাক্সিওম আসবে না, অ্যাক্সিওম থেকে নেসেসারিলি অ্যাপ্রায়রে আসতে পারে। কারণ আমরা বলছি যে অ্যাক্সিওমস আর প্রাইমারি অ্যাপ্রায়রাই, আর আমরা যেগুলো অ্যাপ্রায়রে বলছি এগুলো হচ্ছে সেকেন্ডারি অ্যাপ্রায়রাই। তাহলে অ্যাক্সিওম থেকে অ্যাক্সিওম আসতে পারে, অ্যাপ্রায়রে আসতে পারে। তাহলে আমরা যখন অ্যাক্সিওম প্লাস অ্যাক্সিওম হবে, তখন সেটা কী হবে? অ্যাপ্রায়রে হবে, অ্যাক্সিওম হবে? Our knowledge of what is axiomatic is a subspecies of a priori knowledge. That is to say, some of the things we know a priori are not axiomatic in the present sense. They are a priori, but they are not what Aristotle called primary premises. Eta tomaderke already bole felechi. Some of the necessary propositions that we accept may not be propositions that we know a priori. Tale kono kichu necessary hole seta অ্যাপ্রায়রাই নাও হতে পারে। যদি নেসেসারি হয়, অ্যাপ্রায়রাই না হয়, তাহলে সেটা কী হবে? অ্যাপোস্টলি হবে। মানে এটা অন্য কোনো অথরিটি থেকে আসছে, সে অথরিটি মেবি সেন্স, অথরিটি মেবি সামথিং আদার্স। To capture the broader concept of the a priori, we might say that a proposition is known a priori provided it is axiomatic, that the proposition follows from something that is axiomatic. Let us put the matter this way. Definition 3. H is known a priori by S. There is an E such that E is axiomatic for S. The proposition E implies H is axiomatic for S.
S accepts H. DF মানে কি? সরি, ডেফিনেশন। তাহলে এমন একটা ই আছে যে ইটা হচ্ছে অ্যাক্সিওমেটিক, এমন একটা ই আছে ইটা হচ্ছে অ্যাক্সিওমেটিক। দ্য প্রপোজিশন ই ইমপ্লাইজ এইচ, ই থেকে এইচ আসে এবং সেটাও এস এর জন্য অ্যাক্সিওমেটিক এবং এস এইচ কে অ্যাকসেপ্ট করে, তখন এইচ মধ্যে যদি আমরা দুটো ভাগ করি, সাম অ্যাপ্রায়রে উই নো ডাইরেক্টলি থ্রু আওয়ার আন্ডারস্ট্যান্ডিং এন্ড কন্টেম্পলেশন, বেসিক অ্যাপ্রায়রে বলতে পারো, প্রাইমারি অ্যাপ্রায়রে বলতে পারো, সেগুলোকে আমরা বলি আসলে অ্যাক্সিওম। আর ওই অ্যাক্সিওমগুলো থেকে এখানে বলছে, এখানে বলছে না যে এমন একটা ই আছে সেটা হচ্ছে অ্যাক্সিওমেটিক এস এর কাছে, এইচটা আসছে ই থেকে। তাহলে কোনো একটা অ্যাক্সিওম যখন কোনো কিছুকে রিলিজ করে এই যে এইটা, তখন এটা আমার জন্য অ্যাকশন থেকে অ্যাপ্রায়ারে আসে, প্রাইমারি অ্যাপ্রায়ারে থেকে সেকেন্ডারি অ্যাপ্রায়ারে আসে। অ্যাকশন হচ্ছে যেটা ডাইরেক্ট আমরা অ্যাপ্রিহেন্ড করি, আন্ডারস্ট্যান্ড করার মাধ্যমে নেসেসারি ট্রু হয়। এই ধরনের অ্যাপ্রায়ারে যেগুলো প্রাইমারি অ্যাপ্রায়ারে আমরা বলতে পারি, বেসিক অ্যাপ্রায়ারে বলতে পারি, ওগুলো হচ্ছে অ্যাকশন। উই মে এড দ্যাট এ পারসন নোজ এ প্রপোজিশন অ্যাপোস্টেরিওরি ইফ হি নোজ দ্য প্রপোজিশন বাট নট নোন ইট অ্যাপ্রায়োরি। তাহলে কোন একটা প্রপোজিশনকে কেউ যদি জানে বাট নট অ্যাজ এনি ফর্ম অফ অ্যাপ্রায়োরি, দেন দ্যাট স্টেটমেন্ট উইল বি অ্যাপোস্টেরিওরি, অ্যাপোস্টেরিওরি। ইফ ইট ইজ নট অ্যাপ্রায়োরি দেন ইট ইজ অ্যাপোস্টেরিওরি। তাহলে বেসিক জিনিস হচ্ছে অ্যাপ্রায়োরি, আর যেগুলো অ্যাপ্রায়োরি নয় সেগুলো হচ্ছে অ্যাপোস্টেরিওরি। তাহলে অভিজ্ঞতা পূর্ব যেগুলো নয় এগুলো সবগুলো অভিজ্ঞতা থেকে আসছে, ঠিক আছে? আবার ভুলে গেছি, দেখছো, সরি প্রিয়াঙ্কা। We may assume that what is known a priori is evident, but the a priori, unlike the axiomatic, need not be certain. তাহলে যেগুলো a priori হবে সেগুলো evident হবে, কিন্তু basic a priori-গুলো যতটা certain, secondary a priori-গুলো ততটা certain হবে। তাহলে axiom-কে যদি আমি যদি 100% certain ধরি, তাহলে a priori-কে আমরা সে অর্থে certain বলবো না, যদিও কিন্তু a priori itself also certain। সার্টেন নাহলে তো অ্যাপ্রায়র হবে, মানে নেসেসারিলি ট্রু। তাহলে নেসেসারিলি ট্রু যেটা সেটা সেটা সার্টেন হবে, তবে বেসিক লেভেলে যেভাবে হবে সেরকম না,
এখন মনে করো আমরা যে উদাহরণটা আলোচনা করছিলাম যে সে মানুষ হিসেবে কি হকিংয়ের মতো জ্ঞানী নাকি আমাদের মতো অজ্ঞবেচারা, সেটা বেশ কম হতে পারে। কিন্তু হকিং ইজ নট এ গড অ্যান্ড নো হিউম্যান বিং ক্যান বি সো পাওয়ারফুল অল নোয়িং দ্যাট হি ইজ এ গড, হি ইজ, এটা হতে পারে না। তাহলে হকিং গড নয়, এটা আমাদের যতটা নিশ্চিত জ্ঞান, হকিং এর বিগ ব্যাং থিওরিটা ঠিক কি না আমাদের সেই জ্ঞানটা ততটা নিশ্চিত নয়। ইট মে বি এভিডেন্ট টু বি অ্যাট বেস্ট। দিস অ্যাকর্ডস উইথ সেন্ট থমাস অবজারভেশন দ্যাট দোজ হু হ্যাভ নলেজ অফ দ্য প্রিন্সিপালস দ্যাট ইজ অ্যাকশনস হ্যাভ এ মোর সার্টেন নলেজ দ্যান দ্য নলেজ হুইচ ইজ থ্রু ডেমনস্ট্রেশন। তাহলে নলেজ থ্রু ডেমনস্ট্রেশন আর নলেজ ফ্রম অ্যাকশিউম, হুইচ নলেজ ইজ মোর ডিপেন্ডেবল? আমি ওকে জিজ্ঞেস করতে চাই। তোমার নাম তো জানি, তারপরে এই মুহূর্তে কোন আসছে আকিব, রাইট? আমি কি বললাম, ও এটা খেয়ালই করো নাই? আমি বলতে বললাম যে নলেজ ফ্রম ডেমনস্ট্রেশন, ডেমনস্ট্রেটিভ নলেজ মিন্স এক্সপিরিয়েন্সিয়াল নলেজ, আর নলেজ ফ্রম অ্যাকশিউমস, হুইচ ওয়ান ইজ মোর ডিপেন্ডেবল, হুইচ ওয়ান ইজ বেটার নলেজ? অবশ্যই অ্যাকশিউম হবে। এগুলো হচ্ছে যে নট ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন, এগুলো হচ্ছে মনোযোগ আকর্ষণকারী প্রশ্ন, অ্যাপেটাইজার কোয়েশ্চেন অর অ্যাটেনশন বিল্ডিং কোয়েশ্চেন। তাহলে ক্লাসে থাকো না, ক্লাসে আসো, মানে ক্লাসের সাথে থাকো। বাট ইফ S derives a proposition from a set of axioms, not by means of one or two steps, but as a result of a complex proof involving a series of interrelated steps, সেটা ক্ষেত্রে কি হবে? Axiom plus axiom plus axiom plus axiom plus axiom, 100 axiom add up করা হলো, দেন দ্য এন্ড যেটা পাওয়া যাবে সেটা কি অ্যাক্সিওমেটিক হবে? ওই যে একটা কথা বলছিলাম, ম্যাথামেটিক্স সামটাইমস মিসলিড আস, ম্যাথমেটিক্যালি কিন্তু অ্যাক্সিওম প্লাস অ্যাক্সিওম অ্যাক্সিওমই হবে, সে প্লাসের সংখ্যা যাই হোক না কেন, ম্যাথমেটিক্যালি কিন্তু অ্যাক্সিওমের সংখ্যা যতই যোগ করো শেষ পর্যন্ত সেটা অ্যাক্সিওমই হবে, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা হবে না। কেন হবে না? কারণ আমরা যখন নলেজ বিল্ড আপ করি তখন আমাদের মেমোরি একটা সেন্ট্রাল রোল প্লে করে, এবং আমরা যখন অ্যাক্সিওমের সাথে অ্যাক্সিওম লাগাই, অ্যাক্সিওম থেকে অ্যাক্সিওম নিছি, অ্যাক্সিওম থেকে অ্যাক্সিওম নিছি, কোনো না কোনো স্টেপে আমরা ফল করি। ওকে, আমি খেয়াল করে দেখেছি ইন মাই অর্ডিনারি লাইফ, যারা দেয়াল গাঁথে রাজমিস্ত্রি, এই রাজমিস্ত্রি যত দক্ষই হোক না কেন, ওই যে লাটিমের মতো একটা জিনিস তারা ব্যবহার করে না সোজা হয়েছে কিনা দেখার জন্য, যেটাকে বলে ওলন, ওলম না ওলন জানে বলো, ওলম, ওলম না ওলন, ওলম, আচ্ছা, যত এক্সপার্ট মিস্ত্রি হোক না কেন সে যদি সোজা করার ওই প্রসেসটা ব্যবহার না করে একটা পর্যায়ে দেখা যাবে সেটা বাঁকা হয়ে গেছে। তুমি দেখো যে তুমি ওই কথাটা বললা, প্রত্যেকটা মানুষই বিশ্বস্ত, কিন্তু শেষ পর্যন্ত কথাটা গিয়া উল্টাপাল্টা হয়ে যাবে, হয় না? সেজন্য এক্সিমগুলোকে যখন আমরা একসাথে যোগ করব শেষ পর্যন্ত আমরা কি এক্সিম পাব? চিজম বলছে না, শেষ পর্যন্ত আমরা এক্সিম পাব। ম্যাথমেটিক্যালি এটা কারেক্ট, ম্যাথমেটিক্যালি এটা কারেক্ট, কিন্তু এই ম্যাথমেটিক্যাল কারেক্টনেসটা প্র্যাকটিক্যালি কাজ করবে না। মানে আমাদের নলেজ বিল্ড আপ করার ক্ষেত্রে আমাদের
অ্যাবস্ট্র্যাক্ট ক্যালকুলেশনগুলো সবসময় কাজ করে না। এখন আমি বললাম যে ওর তুলনায় ও, ওর তুলনায় ও বড়, ওর তুলনায় ও বড়, কে কে কত বড়, আমার ওয়েট কত ধারণা করো তো। যে কোনো একটা মানে যে কোনো একটা কিছু কারেক্ট হতে পারে। আচ্ছা, দেখা গেল যে সকালে মাপলাম একটা, বিকেলে মাপলাম একটু অন্যরকম, হতে পারে না, হতে পারে তাই না? তাহলে আমার বয়স কত মনে করো, বছরের হিসাবে এটা সারা বছর কনস্ট্যান্ট থাকবে, মাসের হিসাবেও এটা কনস্ট্যান্ট থাকবে, কিন্তু আমরা যদি এত বছর এত মাস এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ড করি, প্রত্যেকটা সেকেন্ডে একটা নতুন নতুন বয়স পাওয়া যাবে। ওকে, সেই জন্য ম্যাথমেটিক্যালি কোনো কিছু কারেক্ট হলেও প্র্যাকটিক্যালি সেটা কারেক্ট হবে এমন কোনো কথা নাই, আর প্র্যাকটিক্যালি যেটা কারেক্ট সেটা ম্যাথমেটিক্যালি কারেক্ট নাও হতে পারে। যেমন ও সংখ্যা বলছে 14, ও বলছে 9, স্পটের সংখ্যা। ওকে, ম্যাথমেটিক্যালি দুটোই ইনকারেক্ট সাপোজ, কিন্তু ওর 60টা স্পটেড হওয়ার বিষয়টার ক্ষেত্রে দুজনেই কারেক্ট, ও 14 দিয়ে যেটা পাইছে সেটাও কারেক্ট, ও 9 দিয়ে যেটা পাইছে সেটাও কারেক্ট। ওকে, দিস ইজ দ্য নেচার অফ আওয়ার নলেজ অ্যাকোয়ারিং প্রসেস, অন্টোলজি অফ নেচার নলেজ। তাহলে আমরা যখন আমি যখন যখন দেখাই, হ্যাঁ দেখা যাচ্ছে 2টা 5টা 10টা, যেমন আমরা 10 ভাই, ওকে, ইউ আর প্রাউড অফ দ্যাট, 10টা। এখন সবাই যদি এখানে আঙ্গুল মেলে দাঁড়ায়, সবাই আমরা দাঁড়ালাম দূর থেকে, এখানে বলে গণ, সে তো গুনতে গুনতে হয়রান হয়ে যাবে। ওকে, প্রত্যেকটা মানুষের হাতে 5টা আঙ্গুল, এই কথাটার জন্য সে যতটা জাস্টিফাইড হবে, এখানে এতটা হাতের আঙ্গুল দেখা যাচ্ছে এটার জন্য সে ততটা জাস্টিফাইড হবে না। আচ্ছা, সে যদি এটা ম্যাথমেটিক্স করে যে এখানে 50 জন লোক আছে, তাহলে সে বলবো যে এখানে 100টা হাতের আঙ্গুল আছে, তাহলে কিন্তু সে কারেক্ট। ওকে, ডেকার্ট এই বিষয়টার উপর গুরুত্ব দিয়েছেন যে মেমোরিটা খুব গুরুত্বপূর্ণ আমাদের নলেজ ফরমেশনে, মেমোরির একটা বিরাট ভূমিকা আছে। মাস্টার্সে যে কোর্স আছে, যেটা আমি গত কয়েক বছর থেকে পড়াচ্ছি না, এপিস্টেমোলজি, ওখানের মধ্যে আমি লাস্ট যখন পড়াইছিলাম তখন মেমোরির চ্যাপ্টার পড়াইছিলাম। মেমোরি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার নলেজ ফরমেশন। তাহলে তুমি ম্যাথমেটিক্যালি কোনো কিছু কারেক্ট হলে হবে না, তোমাকে হিউম্যানলি সেটা পসিবল হইতে হবে। মনে করো এই পর্যন্ত যতগুলো জ্ঞান তুমি পদার্থবিজ্ঞান পড়বা, পদার্থবিজ্ঞানে যা যা গবেষণা আছে সব তুমি পড়ে ফেলাইলা, ওকে, তাহলে তোমার পদার্থবিজ্ঞান জানা হয়ে গেল। এভাবে তুমি ফিলোসফিতে কী কী থিওরি আছে সব পড়ে ফেলাইলা, তোমার তাহলে ফিলোসফি পড়া হয়ে গেল। ম্যাথমেটিক্সের যা কিছু আছে সব তুমি শিখে ফেলে, তোমার ম্যাথমেটিক্স পড়া হয়ে গেল। আসলে কি সে সব ফিজিক্স পড়ছে বলতে পারবে? সব ফিলোসফি যে পড়ছে সে কি সব ফিলোসফিক্যাল প্রবলেমগুলোকে সলভ করতে পারবে? সব তো পড়ছে, ম্যাথমেটিক্সে সব কিছু পড়ছে, সব ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোকে সে সলভ করতে পারবে? হ্যাঁ জি, তাহলে ওই যে ফিলোসফি অফ মাইন্ড আর্গুমেন্টের মধ্যে যে ওই যে নলেজ আর্গুমেন্ট করছিল মনে আছে, মেরি যে নিউরোসায়েন্সে সব কিছু পড়াশোনা করছে কিন্তু প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করে নাই, প্র্যাকটিক্যালি যখন সে এক্সপিরিয়েন্স করে, প্রশ্নটা ছিল যে সে নতুন কোনো এক্সপিরিয়েন্স পাবে কি না। সাজেন, হ্যাঁ, আমরা সবাই একমত হয়েছিলাম যে সে নতুন একটা কিছু পাবে, একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স পাবে, কোয়ালিয়া পাবে,
তার নলেজ ছিল কিন্তু কোয়ালিয়া ছিল না। তাহলে এখন যে ম্যাথমেটিক্স সব কিছু পড়াশোনা করেছে বা ফিলসফি সব কিছু পড়াশোনা করেছে, সে ফিলসফির কেন সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে না, সে কেন ম্যাথমেটিক্সের সবগুলো ইকুয়েশন সলভ করতে পারবে না? জি, এটি কথা শেষ করি। তাহলে ওই মেরির আর্গুমেন্ট পড়ার সময় তোমাদের মনে আছে কিনা জানি না, কেউ কেউ এটাকে মানে ডিফেন্ড করেছে যে সব কিছু বলতে যেটা বোঝানো হয় এই সব কিছুর মধ্যে কিন্তু আসলে সব কিছু আসে নাই, কারণ সে যদি সব কিছু যদি সে জেনে থাকে তার পক্ষে অন্টোলজিক্যালি নতুন কিছু জানাটা অসম্ভব। তার মানে ওই যে ক্রিপকে যদি আমরা রিজিড ডেজিগনেশনের কথাতে আসি, তাহলে সব কিছুকে কিন্তু রিজিডলি ডেজিগনেট করা হয় না। তাহলে ফিলসফি সব কিছু পড়েছে মানে কি? এই পর্যন্ত ফিলসফির লোকেরা কী কী বলেছে সেটা সে মুখস্থ করেছে, ইভেন সে বুঝেও নাই, আসলে তার পক্ষে সেটা সম্ভব নয়। তাহলে মানুষ যদি মানুষ না হয়ে যদি রোবট হইতো, তাহলে ম্যাথমেটিক্সের সবগুলো জ্ঞান দিয়ে দিয়ে তাকে ম্যাথমেটিশিয়ান বানায় দেওয়া যেত, ফিলসফি সব পড়াই দিয়ে তাকে ফিলসফার বানানো যেত। এখন মনে করো গুগলকে এমনভাবে ট্রেন্ড আপ করা হলো যে কোনো ফিলসফিক্যাল থিওরি তুমি টিপ দাও সে বের করে দেয়, বাথরুমে গিয়ে নোট দেখতে হবে না। হ্যাঁ, বাথরুমের একটা নোট নিয়ে ছবি তুলে ফেসবুকে দিছিলাম, আমাদের এক ছাত্র ওয়াহিদ সুজন, তার নোট, সে পাস করে যাওয়ার 5-6 বছর পরও তার নোট বাথরুম থেকে আমি উদ্ধার করেছি এবং ফেসবুকে দিছি এবং সে এত খুশি হয়েছে এটাতে। সত্যি তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভালো ভালো ছাত্র মানে বড় ভাইদের নোট, কিছু কিছু বড় ভাইদের নোট কিন্তু সবার চলতে থাকে। তো ওয়াহিদ সুজনের হাতের লেখা খুব সুন্দর ছিল। আমার শিক্ষকতা জীবনে খাতা কাটার পরে আমি ভাবলাম যে এই খাতাটা জমা দিলে তো এটা হারিয়ে যাবে, এটার একটা ফটোকপি আমার রাখা উচিত। তা আমি বের হলাম দক্ষিণ ক্যাম্পাস থেকে, ফটোকপি মেশিন পাইনি আলাল হলের পিছনে ফটোকপির একটা দোকান পাইছি, সেখান থেকে ফটোকপি করে রাখছিলাম। এবং আমার যারা ভালো তাদের চাকরি হয় না, সেই সূত্র অনুসারে ওরও হয় না। এত এত নিখুঁত, এত নিখুঁত লেখা। আমি যদি খাতাটা তোমাদেরকে দেখাই, তোমরা তো অ্যাস্ট্রোলজি কোর্স করছো, তোমরা বুঝতে পারবা রিয়েলি। হ্যাঁ, ঢাকাতে কি একটা জানি করে, আচ্ছা 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 আমার কাছে আছে, ইফ ইউ আর ইন্টারেস্টেড আমি এটা অনেক জিনিস পুরনো জিনিস ফেলে দেই। হ্যাঁ, তোমাদের সেই প্রশ্নগুলো আসবে কি না? তাহলে গুগলকে যদি আমরা যদি সব ফিলোসফিক্যাল বিষয়গুলো ইনপুট দিয়ে দিই, হ্যাঁ, এবং যে কোনো প্রশ্ন করবো গুগল তোমাকে নোট হিসেবে বের করে দিবে, তার মানে কিন্তু বলা যাবে না যে গুগল ফিলোসফি জানে, এটা বলা যাবে। কেন বলা যাবে না? দ্য বিটুইন দ্য গ্যাপ অ্যান্ড ডিফারেন্স বিটুইন সাইন্টিফিক অর ম্যাথমেটিক্যাল নলেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাপিস্টেমোলজিক্যাল নলেজ বা যেটা আমরা বলি। ডেকেডের কথা দিয়ে শেষ করি, কটা বাজে আর ডেকেডের কথা দিয়ে শেষ করি। ডেকার্ড দ্য রুলস ফর দ্য ডিরেকশন অফ মাইন্ড বইয়ের মধ্যে লিখেছেন, ইফ উই ক্যান রিমেম্বার হ্যাভিং ডিডিউসড এ সার্টেন কনক্লুশন স্টেপ বাই স্টেপ ফ্রম এ সেট অফ প্রেমিজেস দ্যাট আর নোন বাই ইন্টিউশন, দেন ইভেন দো উই মে নট নাও রিকল ইচ অফ দ্য পার্টিকুলার স্টেপস, উই আর জাস্টিফাইড ইন সেইং দ্যাট দ্য কনক্লুশন ইজ নোন বাই ডিডাকশন। একটা কোর জিনিস থেকে আমি ধাপে 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 একটা জায়গাতে আসছি, ধাপগুলোকে ঠিক এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, তৎসত্ত্বেও কিন্তু আমি বলতে পারি যে প্রথম শুরুটা আমি যে জায়গাতে করেছিলাম সেটা যদি আমার জন্য ডাইরেক্ট ইন্টুইটিভ অ্যাক্সিওমেটিক হয়, তাহলে শেষে আমি যেটা পেয়েছি সেটা আমার জন্য, উনি বলছেন নন বাই ডিডাকশান, এটা আমার জন্য সার্টিন হবে, সেটা অ্যাক্সিওমেটিকও হতে পারে, অ্যাপ্রায়রও হতে পারে। বাট ইফ ইন কোর্স অফ ডেমনস্ট্রেশন উই মাস্ট রিলাই আপন মেমোরি অ্যাট ভেরিয়াস স্টেজেস,
thus using as premises contingent propositions about what we happen to remember, then although we might be said to have demonstrative knowledge of our conclusion, in a somewhat broad sense of the expression demonstrative knowledge, we cannot be said to have a priori demonstration of the conclusion. তাহলে আমরা এরকম ধাপে ধাপে অ্যাক্সিওম থেকে শুরু করে যে একটা নলেজে পৌঁছলাম ডিডাক্টিভলি, যেটা আমাদের জন্য ট্রু, সেটাকে আমরা বলতে পারি না যে দিস ইজ অলসো অ্যাক্সিওমেটিক, অ্যাট বেস্ট ইট কুড বি অ্যাপ্রায়োরাই। এখানে যেটা বলা হচ্ছে এটা ইভেন অ্যাপ্রায়োরাই না হইয়াও ডেমনস্ট্রেটিভ ট্রুথ হতে পারে, অর্থাৎ অ্যাপোস্টেরিওরাই ট্রুথ হতে পারে। Propositions are sometimes said to be a priori even though we may not be known by anyone at all. Thus can't help that mathematical propositions are always judgments a priori. তাহলে আপনার নেক্সট ক্লাসে ম্যাথমেটিক্যাল যে প্রপোজিশনগুলো আছে সেগুলোর যে অ্যাপ্রায়োরাই হওয়ার যে নেচার সেই জিনিসগুলো আলোচনা করব। ইনফ্যাক্ট আজকের ক্লাসে আমরা অনেক বেশি পরিমাণে আলোচনা করেছি।